সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাত হাফেজ আবু রাহাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা ক্বীলা লাহুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا مصلحون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون وإذا قيل لهم ماذا قالوا أساطير الأولين وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير وإذا قيل لهم
واتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون. حسبك جزاك الله خيرا. صدق الله مولانا العظيم. ما شاء الله أبو راحت أذكر أي পর্বে তার পারফরম্যান্স সত্যি প্রশংসনীয় ছিল, চমৎকার। সে ইসলামী সঙ্গীত গাইতে পারে, আজান দিতে পারে। আমরা কি তার একটা আজান শুনতে পারি? তুমি আজান পারো নাকি? জি। আচ্ছা ঠিক আছে, একটু শুনে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা মুশকিল। তিলাওয়াতের মানও আজকে তার আগের চেয়ে অনেক ভালো ছিল। তার একটা দুষ্টি যেটা ছিল, আমি সবসময় বলতাম বেশি গলা খাপাইতো, বাঙ্গা দিত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান হাফেজ মাওলানা আবু ইউসুফ। জি ধন্যবাদ। আসলে সারপ্রাইজ, এই আবু রাহাত কোরআনের আলো ইনস্টিটিউটের স্টুডেন্ট, যদিও আমি কোনোদিন বলি নাই। তো আজকে তার তেলোয়ার শুনে আসলে আমার চোখে পানি। আমি নিজেও জানি না যে হয়তো টিচাররা তাকে টিচিং দিচ্ছে। আমার তার তেলোয়ার শোনার মাত্র একদিন দুই দিন শোনার সুযোগ হয়েছিল, এই প্রোগ্রামের আগে আমাদের সহায়কও শুনেছিলেন। কিন্তু আজকে এত সুন্দর তেলোয়ার তুমি উপহার দিলে আবু রাহাত, অনেক 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 দোয়া করি তোমার জন্য। তার বাবা একেবারেই সিরাজগঞ্জের খুব গ্রামের একজন মানুষ, এই প্রোগ্রাম দেখি ছেলেকে নিয়ত করেছে মাদ্রাসায় দিবে এবং হাফেজ হয়েছে, এবং মাত্র নয় মাসে হাফেজ হয়েছে। আবু রাহাত এগিয়ে যাও। আমাদের সম্মানিত অতিথি মুস্তফা গ্রুপ অফ কোম্পানিজ এর ভাইস চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে আবু রাহাতের আজকের এই অসাধারণ তেলাওয়াত কেমন লেগেছে? সত্যি আমি নয়, আমি মনে করি সারা জাতি, সারা দুনিয়া তার তেলাওয়াত শুনে অভিভূত হবে এবং আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে পরিহার জানায় এই হাফেজ আবু রাহাত এর মাধ্যমে কোরআনের আওয়াজটা যেন সারা দুনিয়ায় পৌঁছে যায় এবং সারা দুনিয়ায় যেন আল্লাহ কোরআনের আলোতে আলোকিত করে তার মাধ্যমে, এটাই আমি দোয়া করি। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আবু রাহাত, তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি চমৎকার তিলাওয়াতের পবিত্র সুরে জমে উঠেছে সুপার সিক্স।